আজকে এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের শিক্ষক সমাজের গর্ব বীর সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ আমার শিক্ষক নেতৃবৃন্দ সবাইকে জানাই শরীয়তপুর জেলার শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমার আমি একটি কথা বলে শেষ করব যে আমাদের চাকরি তাকে করার দাবিতে আজকে 15 বছর আমরা রাস্তায় ঘুরছি এই সরকার আমাদের চাকরি দখল করছে না শুধু চাকরি দখল করেন না আমাদের ন্যূনতম সুযোগ সুবিধায় সরকার দিচ্ছে না বরং শিক্ষকদের জন্য হয়রানি করছে এই কারণে আমরা এই সরকারের কাছে চিঠি যাচ্ছি না আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে আমি বলতে চাই যদি বিএনপি ক্ষমতা আছে যে শিক্ষকরা চাকরি আইছে তাদের চাকরি ফিরে পায় এবং চাকরি জাতীয়করণ হয় এই সংগ্রামে আহ্বান জানিয়ে সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে